সরকারের পক্ষে কাজ করছেন ভিপি নূর বলেছেন রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেছেন দলের সদস্য সচিব নুরুল হক নূর দলীয় ফান্ডের কোনো হিসাব নিকাশ দেন না পদ পদবি বিক্রি সহ প্রবাসে কমিটি বাণিজ্যে লিপ্ত রয়েছেন একই সঙ্গে তিনি মনে করেন ভিপি নূর সরকারের পক্ষে কাজ করছেন তার বিরুদ্ধে আনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খণ্ডন করে বলেন শুধু জাতীয় ইনসাফ কায়েম কমিটি নয় সরকার বিরোধী যে কোনো প্ল্যাটফর্মের কর্মসূচিতে আমন্ত্রণ পেলেই তিনি যাবেন আগামী নির্বাচন সম্পর্কে বলেন এবার ফখরুদ্দিন মার্কা অকার্যকর অন্তর্বর্তীকালীন সরকার হবে না আগামীতে আসল অন্তর্বর্তীকালীন সরকার হবে গণ অধিকার পরিষদের অভ্যন্তরে টানা পোড়েন সামনে রেখে সোমবার একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে দলটির প্রধান ডক্টর রেজা কিবরিয়া এসব কথা বলেন ডক্টর রেজা কিবরিয়া জানান দলের মধ্যে টাকা পয়সার হিসাব চাওয়া নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে নূর প্রবাসে কমিটি গঠনের ব্যাপারে নিজেকে প্রধান উপদেষ্টা বানিয়ে অনুমোদন দিয়েছেন অথচ দলের প্রধান হিসেবে তাকে ওই পদ দেওয়ার কথা দলীয় ফান্ডের কোনো স্বচ্ছতা ও জবাবদিহি নেই কাউকে হিসাব নিকেশ দিতে চান না নূর রেজা কিবরিয়া আরও জানান সে দলের প্রধান কিন্তু তাকে হিসাব নিকেশ দেন না নূর নূরের কাছে হিসাব চাওয়াতে সে এখন আজে বাজে কথা বলছেন এই নেতা জানান ভিপি নূর এখন বড় নেতা হয়ে গেছে রাজনীতি বেশি বুঝছেন তিনি কারোর কথা শুনেন না এসব কারণেই আলোচনা করে সংকটের সমাধান হবে না তিনি জানান আইএমএফের বড় চাকরি ছেড়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন সারা জীবন হালাল টাকা পয়সা রোজগার করেছেন এখন তার নিজের দলের মধ্যে আর্থিক অস্বচ্ছতা থাকবে এটা তো মেনে নেওয়া যায় না বলেন এই নেতা তিনি আরও জানান দলের ভেতর পদ পদবি বেচা কেনা করছেন ভিপি নূর নূরকে গাড়ি দেবেন বলে কাতারে একজন প্রবাসীকে দলের সভাপতিও করেছেন এগুলো তো ঠিক না কয়েকদিন আগে ভিপি নূর আর্থিক সহায়তার জন্য একটি বড় শিল্প গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছেন যদি ওই গ্রুপটি বড় অঙ্কের টাকা দেয় তাহলে তিনি বড় ধরনের বিক্ষোভ সমাবেশের আয়োজন করবেন সমাবেশটি তার বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করবেন বলে জানান এই নেতা নূর সহ দলের নেতাদের অভিযোগ আপনি জাতীয় ইনসাফ কায়েম কমিটির নামে সংগঠনের সব কর্মসূচিতে দলকে না জানিয়ে যোগ দিচ্ছেন এমন প্রশ্নে কিবরিয়া জানান সরকার বিরোধী যে কোনো দল ও সংগঠনের আন্দোলন কর্মসূচিতে তিনি অতীতে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন তিনি ইনসাফ কমিটির কোনো পদ পদবিতেই নেই সরকার বিরোধী আন্দোলনে বিএনপি জামায়াত হেফাজত যে ডাকবে তিনি সেখানে যাবেন বলে জানান ডক্টর রেজা কিবরিয়া বলেন ভিপি নূর নিজের স্বার্থে মিথ্যা কথা বলছেন অর্থ লেনদেন নিয়ে প্রশ্ন তোলায় তিনি বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এসব ভিত্তিহীন কথাবার্তা বলছেন নূরের নেতৃত্বে দলের ছোট একটি অংশ এসব বলতে পারে দলের বড় অংশ আমার সঙ্গে রয়েছে দলের অনেক নেতাই দুঃখ প্রকাশ করে বলছেন দলের মধ্যে যদি স্বচ্ছতা ও জবাবদিহি না থাকে তাহলে কিভাবে আমরা প্রমাণ করব আওয়ামী লীগের চেয়ে আমাদের দল ভালো কিছু করবে ডক্টর রেজা কিবরিয়া জানান তার বিচার বিবেচনার সঙ্গে তো নূরের বিচারবোধ এক হতে পারে না তার বয়স অভিজ্ঞতা নূরের চেয়ে বেশি তিনি যে লেভেলের বড় হয়েছেন সেই লেভেলেই চিন্তা করবেন এটি স্বাভাবিক তিনি বাংলাদেশে এসেছেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য রাজনীতিতে পরিবর্তন আনতে নূরের মতো পরিবার থেকে তিনি আসেননি নূরের কাছ থেকে তার শেখারও কিছু নেই তবে এখন তার অনুমতি ছাড়া কোনো বৈঠক হবে না তিনি চিঠি এসে করেছেন নূর দলকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছেন বলে জানান রেজা কিবরিয়া আপনি কি ভিপি নূরকে সন্দেহ করছেন গণমাধ্যমের এমন প্রশ্নে ডক্টর রেজা কিবরিয়া জানান নূর কিভাবে কাজ করবেন সেটা তার জানা নেই তবে নূরের ভাব দেখে মনে হচ্ছে সে সরকারের পক্ষে কাজ করছেন আওয়ামী লীগ সরকারের পতন হলেই এসব খবর পেয়ে যাবে কারা কার পক্ষে কাজ করেছে